আসসালামু আলাইকুম বন্ধুরা, চিপম্যানিয়া থেকে ভালোবাসা তোমাদের সবার জন্য। বিশ্বের প্রায় সব দেশ, মানে আমরা যে যেখানে আছি, সবাই নিজের নিজের অবস্থান থেকে একটা ইনভিজিবল এনিমির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের সাথে আছেন। সবাইকে সচেতন থাকতে হবে এবং সেই সচেতনতা সবার মাঝেই ছড়িয়ে দিতে হবে। করোনা ভাইরাস প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবাই যেটা করতে পারি, নিজেরা নিজেদের অবস্থান থেকে অন্যকে সাহায্য করতে পারি নিজেদের সাধ্য মতো। স্টেইং হোম অ্যান্ড ডুইং নাথিং, এইভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে খুব সহজেই বোর হয়ে যাবেন। আমার এই ভিডিওতে কিডস স্পেশাল একটা রেসিপি থাকছে আপনাদের সবার জন্য। তার আগে দেখে নিই সকালটা আমার কীভাবে শুরু হয়েছিল। তো বাইরে যাওয়া নিরাপদ না, এই জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট অনলাইনে অর্ডার দিয়েছিলাম যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল। কিন্তু আমি যখন গিয়েছিলাম বাহিরে কোনো এক সময়, সে সময় এইসব জিনিসপত্র অ্যাভেলেবল ছিল না কোনো স্টোরে। তো আমার একটা প্রোডাক্ট এসে গেছে অলরেডি, তো আমি সেটা নেওয়ার জন্য পোস্ট বক্স থেকে বের করে নিচ্ছিলাম। তো নেবার আগে যে সতর্কতাটা অবলম্বন করেছি, হাতে গ্লাভস পরে নিয়েছি এবং আসার পরে ডিসইনফেক্টেড স্প্রে দিয়ে সেগুলো আমি স্প্রে করে নিয়ে তারপরে আমি সেটা কিছুক্ষণ পরে ওপেন করব, বা আমি বেশ কিছুক্ষণ পরেই ওপেন করব। এত তাড়াহুড়ার কোনো কিছু নেই, যেহেতু জিনিসটা আমার হাতে চলে এসেছে, তো যে কোনো সময় সেটা আমি ওপেন করতে পারি। যে রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা একটা পাউন্ড কেক। আপনারা হয়তো ভাবছেন যে পাউন্ড কেক তো কম বেশি সবাই বানাতে জানে। এই পাউন্ড কেকটার একটা বিশেষত্ব আছে, তো এই জন্যই আমি শেয়ার করতে চেয়েছি আপনাদের সাথে। মাত্র দুটো ডিম দিয়ে এই পাউন্ড কেকটা আপনারা খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন, এবং বাসায় যেসব জিনিসপত্র আছে সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানিয়ে ফেলতে একটুও ঝামেলা হবে না। প্রথমে যেটা করেছি, এই বেকিং মোল্ডটার মধ্যে আমি প্রথমেই কুকিং অয়েল লাগিয়ে নিয়েছি চারধার দিয়ে, কিছুটা আটা লাগিয়ে নিয়েছি চারপাশ দিয়ে। এতে করে খুব সহজেই আপনার কেকটা কুক হয়ে যাবার পরে বের করে নিয়ে আসতে অনেক ইজি হয়ে যাবে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। 1 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এবং আমি এক্ষেত্রে আমার মেজারিং যে কাপগুলো রয়েছে সেগুলো ইউজ করেছি। এখন নিয়ে নিচ্ছি 1/2 কাপ আনসল্টেড বাটার। ব্যাটারটা মাইক্রোওয়েভে মিক্স করার সুবিধার্থে গলিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারে রাখা রেগুলার মিল্ক নিয়ে নিতে হবে 1/2 কাপ। আমি এখানে 1/2 কাপ রেগুলার মিল্ক নিয়েছি এবং 1/2 কাপ বাটার নিয়েছি, দুটোর পরিমাণ সমান। সুগার নিয়ে নিয়েছি 1 কাপ। সুগারের ক্ষেত্রে আপনারা নিজেদের পছন্দ মতো সুগারটা কমাতেও পারেন, আবার বেশিও দিতে পারেন। রুম টেম্পারেচারে রাখা এগ নিয়েছি 2। 1 টিস্পুন বেকিং পাউডার নিয়ে নিলাম। এখন নিয়ে নিব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ছোট্ট সোনামণিদের জন্য আজকের এই রেসিপিটা আমার, তো এই জন্য আমাকে আরেক ছোট্ট সোনামণি হেল্প করছে দানিন। একটা বোল নিয়ে নিচ্ছি যেটাতে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব একসাথে। প্রথমে একসাথে নিয়ে নিব লিকুইড যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো। সেক্ষেত্রে আমি প্রথমে এখানে দিয়ে নিলাম যে লিকুইড ব্যাটার ছিল সে ব্যাটার, এবং ওর সাথে মিশিয়ে নিব ভ্যানিলা এসেন্স। সহজলভ্য সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন বাসায় এই পাউন্ড কেক। তো আর দেরি কেন, অবসর সময়ে অলসভাবে সময় না কাটিয়ে তৈরি করে ফেলুন মজাদার এই পাউন্ড কেক। বানাতে কিন্তু ভীষণ সহজ, সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং অনেক কম সময়ে। রান্না সবসময় আমি সহজভাবেই করার চেষ্টা করি, আর এই জন্যই যত সহজ যে রেসিপিগুলো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বাটারের সাথে আমি এখন অ্যাড করছি খুবই স্বল্প পরিমাণের লবণ, এইটা অপশনাল, যদি আপনারা চান অ্যাড করতে পারেন। মিষ্টির মধ্যে হালকা একটু লবণ, খারাপ লাগে না খেতে। ভিডিও শুরুতেই আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একবার একসাথে দেখিয়ে দিয়েছিলাম, এখনও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমার এই পাউন্ড কেক তৈরি করার জন্য কী কী টাইপসের ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি।
তো এর মধ্যে দুটো ইনগ্রেডিয়েন্টসের কথা আমি আগে বলিনি, সে দুটো আমি এখন অ্যাড করছি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার না চাইলে এটাকে স্কিপও করে দিতে পারেন। আমাদের দেশি পাউন্ড কেকগুলোতে দেখা যেত যে দুটো জিনিস অ্যাড করা হতো, একটা হচ্ছে এক ধরনের মোরব্বা এবং আরেকটা হচ্ছে কিশমিশ। এই দুইটা জিনিসই আমি পাউন্ড কেকে দিয়েছিলাম, কারণ এটা যখন আপনি স্লাইস করবেন এবং এই স্লাইসের মধ্যেই ভাগে ভাগে কিশমিশ আর সাথে মোরব্বা, খেতে কিন্তু বেশ মজা লাগে। বাটারের সাথে মিল্কটাকে অল্প অল্প করে ঢেলে নিয়ে অ্যাড করে নিব। একটা ফর্কের সাথে মিক্সারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার একটা বোলের মধ্যে যে দুটো রুম টেম্পারেচারে রাখা এগ ছিল সেই দুটো নিয়ে নিব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই ক্ষেত্রে হ্যান্ড হুইস্ক ইউজ করব না, এতে সময় অনেক বেশি লেগে যাবে। আমি ইউজ করব ইলেকট্রিক বেটার। সময় বাঁচাতে এবং দ্রুততার সাথে কাজটা করবার জন্য ইলেকট্রিক বিটার খুবই উপকারী। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনাদের যদি ইলেকট্রিক বিটার থাকে বাসায় ইউজ করতে পারেন, এতে করে আপনার সময় এবং শ্রম দুটোই বেঁচে যাবে। বেশ কিছুক্ষণ ধরে আপনাকে এই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে, যতক্ষণ পর্যন্ত এগের কালার চেঞ্জ হয়ে কমপ্লিটলি একটা ডিফারেন্ট কালার না হয়। এই কালারটা আমি আপনাকে কীভাবে বোঝাবো, কিছুটা সাদাটে টাইপের একটা কালার চলে আসবে। আপনারা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে এর কালার, এগের যে কালার ইয়েলো কালার, সেই ইয়েলো কালারটা চেঞ্জ হয়ে একটা লাইট টাইপের কালার চলে আসবে। বেশ কিছুক্ষণ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার পরে যখন এগের আকৃতি এরকম টাইপের ধারণ করবে, একটার কালার চেঞ্জ হয়ে একটা লাইট টাইপের কিছু হোয়াইটিশ টাইপের কালার চলে আসবে এবং থিকনেসটা যখন এমন হবে তখন আমি বিট করা বন্ধ করে দিব। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে জিগজ্যাগের মতো করলাম যেটা, সেটা যখনই এরকম থিকনেস হবে আপনি এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে ঠিক এই টাইপের কনসিস্টেন্সি এসেছে কি না। যদি এসে থাকে সেক্ষেত্রে আপনার আর বিট করতে হবে না। এবার একটা ছিদ্রযুক্ত চালনি নিয়ে এর মধ্যে আমি আটাটা ঢেলে দিব। এর উদ্দেশ্য হচ্ছে আপনি ডিরেক্টলি আটাটা যখন ঢেলে দিবেন তাতে যখন যে গুড়ি গুড়ি ভাবটা থাকবে সেটা যাতে নষ্ট না করে ফেলে ইনগ্রিডিয়েন্টসটাকে, সেই জন্য আমি একটা চালনি দিয়ে ইউজ করেছি। এবং দেখেন ছোট ছোট গুড়ির মতো হয়েছে, এটা আমি আর অ্যাড করব না, এটা আমি ফেলে দিব। আটা এবং এগের মিশ্রণটাকে একসাথে একটা স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন কোনো লাম্পস তৈরি না হয়। অ্যাড করব বাটার এবং ভ্যানিলা এসেন্সের মিশ্রণটা। স্প্যাচুলা ইউজ করে যখন আপনি মিশ্রণটাকে নাড়বেন সেই ক্ষেত্রে আপনাকে আস্তে ধীরে ফোল্ড করে করে মিশ্রণটাকে নাড়তে হবে। দ্বিতীয় পর্যায়ে আবার আমি খানিকটা আটা অ্যাড করে নিব। হ্যান্ড হুইস্ক ইউজ করে ধীরে ধীরে ফোল্ড করে করে ধীরে ধীরে আপনাকে সেই ইনগ্রেডিয়েন্টসটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তৃতীয় এবং লাস্ট বার যে আটাটুকু ছিল সেটাও অ্যাড করে নিলাম।
সব ইনগ্রেডিয়েন্টস জানি একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এই জন্য স্প্যাচুলা নিয়ে আবার ধীরে ধীরে নেড়ে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে ফেলছি। এটা খুবই প্রয়োজন, আপনাকে এইটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। ইনগ্রেডিয়েন্টস একসাথে অ্যাড করার সময় আমি হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে নিয়েছিলাম। বেক করবার জন্য কেক মোল্ডে এবার মিশ্রণটি ঢেলে দিব। সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে আপনাকে দু তিনবার এই কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে ভিতরে যদি কোনো বাবল থাকে সেটা বের হয়ে যাবে। অ্যাড করব ড্রাইড পাইনঅ্যাপল এবং কিশমিশ। আমি দেশি স্বাদ আনার জন্য এই দুইটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি অ্যাডিশনালি, আপনারা না চাইলে এটা অ্যাড করার কোনোই দরকার নাই। ৩৮০ ডিগ্রি ফারেনহাইটে আমি এখন এটাকে বেক করতে দিব 30 মিনিটের জন্য। এই ক্ষেত্রে মাঝে মাঝে খুলে দেখতে হবে, অনেক সময় হয়তো 30 মিনিটসের আগে হয়ে যেতে পারে, আবার সময় লাগতে পারে আর একটু বেশি, সেটা সব সময় লক্ষ্য রাখতে হবে। দেখে মনে হচ্ছে কেকটা প্রপারলি কুক করা হয়ে গেছে। ওয়েট, তার আগে আপনাকে একটু চেক করে দেখতে হবে। কিভাবে চেক করবেন সেটাও আমি বলে দিচ্ছি। খুব সহজে একটা টুথপিক ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখতে পারেন যে কেকটা ভিতর থেকে ঠিক মতন কুক হয়েছে কিনা। যদি ভেতর থেকে কুক হয়ে যায় তাহলে আপনি যখন টুথপিকটা টেনে বের করে ফেলবেন তাহলে তার গায়ে কোনো কিছু লেগে থাকবে না, আর যদি কুক করা না হয় তাহলে এই টুথপিকের আশপাশে অনেক লিকুইড স্টাফ লেগে যেতে পারে। কেকটা বেকিং মোল্ড থেকে বের করে নিয়ে আসার পূর্বে বেকিং মোল্ডের চারপাশে একটা নাইফ দিয়ে আস্তে ধীরে করে একটু করে কেটে নিয়ে আসতে হবে, তাহলে কেকটা খুব সহজে বেকিং মোল্ড থেকে বের হয়ে আসবে। আর দেখেন কিভাবে স্পঞ্জি হয়েছে, খুব নরম এবং সফট ছিল। এখন একটু ঠান্ডা হয়েছে, সেই ক্ষেত্রে আমি একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে কেকটাকে একদম র‍্যাপ করে ফেলবো। এটার কারণ হচ্ছে তাহলে এই কেকের যে ময়েশ্চার আছে সেটা সুন্দরভাবে কেকটাকে সফট রাখতে সাহায্য করবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ঘরে বানানো পাউন্ড কেক। এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এবং বড়রাও করবে যদি আপনি সুন্দরভাবে আমার ইনগ্রেডিয়েন্টসগুলো ফলো করে পাউন্ড কেকটা বানিয়ে ফেলেন। কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন, এবং আমি হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।